আমরা দাঁড়িয়ে আছি একদম রাম মন্দিরের যে প্রবেশ তোরণ তার সামনে। প্রাচীন কোশল রাজাদের রাজধানী, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের কর্মভূমি অযোধ্যা। সরযু নদীর তীরে গড়ে ওঠা এই প্রাচীন নগরী আজও তার প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে। নতুন করে গড়ে উঠেছে শ্রীরামের মন্দির। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার প্রায় 9 মাস পর আমরা পৌঁছালাম অযোধ্যায়। এখানে এসে কোথায় আছি সে গল্প বলেছি এর আগের পর্বে। যদি পর্বটি না দেখে থাকেন একবার দেখার অনুরোধ রইল। আই বটম এবং ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম। আর আজ আমরা করব শ্রীরামলালাকে দর্শন। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। এখন 6:45 বাজে, আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন চলে যাব হচ্ছে শ্রীরাম মন্দিরে, কারণ আজকেই আমাদের রামলালার দর্শনের টিকিট রয়েছে। আমরা অনলাইনে সুগম দর্শনের টিকিট বুক করেছিলাম, তো সেই মতো আমরা যাচ্ছি। আর দেখা যাক, সুগম দর্শনের টিকিট থাকলে কিছুটা সুবিধা পাওয়া যায় দর্শনের ক্ষেত্রে। কি কি সুবিধা পাওয়া যাবে সে সম্পূর্ণ বিষয়গুলো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা একদম আমাদের যে হোটেল আছে তার সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। 20 টাকা করে নিচ্ছে, 15 টাকা করেই যায়, তো ঠিক আছে 20 টাকা করে নিচ্ছে। আমরা পৌঁছে যাবো একদম প্রবেশ তোরণের সামনে। আজ 19 অক্টোবর 2024, এখন ঘড়িতে সময় সন্ধ্যা 6:40। মিনিট দশেকের মধ্যেই আমরা পৌঁছে যাব শ্রীরাম জন্মভূমি মন্দিরের একদম গেটের সামনে। আজই আমরা অযোধ্যায় এসে পৌঁছেছি। এই তাড়াহুড়ো করে বেরোনোর কারণ হচ্ছে আমরা আগাম অনলাইনে সুগম দর্শনের টিকিট বুক করেছিলাম। সেখানে সময় নির্দিষ্ট করে দেওয়া রয়েছে 7:00 থেকে 9:00। এই দর্শন কিন্তু একদম ফ্রি, কিন্তু কিভাবে আগে বুকিং করবেন চলুন একবার দেখে নিন। গুগল ক্রোম ব্রাউজারে যান, সেখানে গিয়ে সার্চ বারে লিখুন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র, তারপর সার্চ করুন। যে নতুন পেজটি ওপেন হলো তার একদম প্রথমেই রয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ওয়েবসাইটটি, সেটিকে ওপেন করুন। ওপেন হয়ে গেলে সেখানে দেখুন লেখা রয়েছে রিজার্ভ ইওর ফ্রি পাস, সেখানে ক্লিক করুন। আরেকটি নতুন পেজ ওপেন হবে, সেখানে দেখতে পাবেন ফ্রি সুগম দর্শন, সেখানে ক্লিক করুন। এবার আপনার ফোন নাম্বার দিন, সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি শেয়ার করলেই খুলে যাবে সুগম দর্শনের পেজটি। এখানে কতজনে যাবেন সেটা ক্লিক করুন, তারপরে ডেট দিলেই দেখুন স্লটগুলো দেখা যাবে, আপনার পছন্দ মতো স্লট বেছে নিন। এরপর বাকি তথ্যগুলো দিন, অর্থাৎ আপনার নাম, বয়স এবং আধার কার্ডের নম্বর। তারপরে আপলোড করে দিন আপনার ছবি। কিছুক্ষণের মধ্যেই আপনার সুগম দর্শনের পাসটি ইস্যু হয়ে যাবে। এরপর ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে আপনি আপনার পাসটিকে প্রিন্ট করে নিন। আমরা এগিয়ে চলেছি রামপথ মার্গ ধরে। এই রাস্তায় আমাদেরকে পৌঁছে দেবে শ্রীরামচন্দ্রের মন্দিরের একদম প্রবেশ তোরণের সামনে। তবে সন্ধ্যার দিকে বেশিরভাগ রাস্তাই নিয়ন্ত্রিত থাকে, তাই কিছুটা ঘুরে পৌঁছতে হয় মন্দিরের সামনে। এই কারণেই কখনো কখনো টোটো ভাড়া একটু আধটু বেশি চায়। আমরা কিছুটা গলিপথ ধরতে হলাম, তারপর আমরা আবার সেই রামপথেই উঠে বসলাম। এবার সামনের দিকে এগোচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ তোরণে পৌঁছে যাব। আমাদেরকে যেখানে ছেড়ে দিল সেখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে এসেছি, দিয়ে এই পুলিশ চৌকি পেরিয়ে আসলাম। এবার সামনের দিকে এগিয়ে গেলে হচ্ছে গিয়ে রাম মন্দিরের গেট, আমি দেখতে পাচ্ছি এখান থেকে।
আর এই যে এদিকে একটি রাস্তা নতুন তৈরি হচ্ছে, আমার এই আঙুলের সোজাসুজি এই একটু দেখাই, দাঁড়াও, এই যে আমার আঙুলের সোজাসুজি এই সোজা রাস্তা তৈরি হচ্ছে, এখান দিয়ে 500 মিটার গেলে সোজা হচ্ছে আমাদের অযোধ্যা ধাম স্টেশন। তো এবার এগিয়ে যাবো সামনে, বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দিরের একদম প্রবেশ তোরণের সামনে চলে এসেছি আমরা। চল আমরা একটু স্লোগান দিদি, ওই তো ভ্যান গুলোকে একটু মডিফাই করে বানিয়েছে, প্রচুর বিদেশিরাও রয়েছে এই মন্দিরে, কিন্তু সবার জন্য মুক্ত প্রায়। এই আমরা ঢুকে পড়লাম মন্দিরের রসগানের ভেতরে, আমরা দাঁড়িয়ে আছি একদম রাম মন্দিরের যে প্রবেশ তোরণ তার সামনে। আমাদের অনলাইনে সুগম দর্শনের টিকিট করা রয়েছে, এই যে সেই টিকিট, এই টিকিটটি নিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। সুগম দর্শনের টিকিট থাকলে কিছুটা সুবিধাজনকভাবে দর্শন করা যায় শুনেছি আর কি, দেখা যাক আমরা এবার ভেতরে যাব এবং দেখব কতটা সুবিধা পাওয়া যায় দর্শনের ক্ষেত্রে। আজকে দর্শকের যারা দর্শনার্থী তাদের চাপ কিন্তু রয়েছে, প্রচুর দর্শনার্থী রয়েছে, তো কিছুটা চাপ এড়িয়ে ঢোকা যাবে এটা আশা করা যায়, দেখা যাক। আর মা যেহেতু হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, হুইল চেয়ার নিয়ে নেবো, সেটার ব্যবস্থাও এখানে আছে। বহু প্রতীক্ষিত রাম মন্দির দর্শন, আমরা পৌঁছে গেছি, গায়ে কাটা দিচ্ছে আমার। এই যে ওই যে একজনকে দেখতে পাচ্ছি, আমি জেনে নি দিয়ে প্রবেশ করেই বাঁদিকে মন্দির কর্তৃপক্ষের সহায়তা কেন্দ্র, হুইল চেয়ারের প্রয়োজন হলে এখান থেকেই হুইল চেয়ার নিতে হবে। আমরা আর হুইল চেয়ার নিলাম না, কারণ মা চাইলেন হেঁটে হেঁটেই মন্দিরে যেতে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি এবার মূল মন্দিরের দিকে। যেহেতু আমাদের কাছে সুগম দর্শনের পাস রয়েছে, তাই আমরা চলে যাব একদম ডান দিকে, এই ফাঁকা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব। হুইল চেয়ারে যারা যাচ্ছেন তারাও কিন্তু এই পথ ধরেই যাচ্ছেন, আর আমরা হেঁটে যাচ্ছি, সেটাও একবারে ডান দিকের যে রাস্তাটা সেই রাস্তা ধরে নিলাম, এটা বেশ ফাঁকা। এখন আমি যদি সামনে দিক দেখাই, বাকি রাস্তাগুলো ফাঁকাই রয়েছে, কিন্তু একদম প্রবেশতনের মুখে যা বুঝলাম যে বাকিগুলোতে কিন্তু সামনে দিকে গিয়ে ভিড় হবে। দারুণ লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ করে সাজানো, আর অনেক দিনের স্বপ্ন ছিল যে একবার অযোধ্যা আসব, সেটা অবশেষে আসতে পেরেছি, দারুণ লাগছে। আগে আমাদের সব কিছু জমা করতে হবে, এখানে জমা করে তারপরে যাওয়া যাবে, সম্পূর্ণ বিনা পয়সায়। জুতো, মোবাইল, ক্যামেরা কাউন্টারে জমা করে একটা টোকেন নিয়ে নিলাম এবং এখানেও কিন্তু কোনো রকম ভিড় নেই। তারপর এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে, আর অবশেষে এলো সেই মুহূর্ত। দর্শন হয়ে গেল, ভেতরে ঢোকার পরে মিনিট পাঁচেক সময় লাগছে, তাতেই দর্শন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে সব, হ্যাঁ, যেহেতু আমাদের কাছে ওই সুগম দর্শনের পাস ছিল, এতে খুব দ্রুত হচ্ছে, 5-6 মিনিট লাগলো তাতে সম্পূর্ণ হয়ে গেল। অপূর্ব মূর্তি,
খুব ভালো লাগলো। আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম, দর্শন হয়ে গেছে আমাদের। এবার এই যে জায়গাটায় আমরা সব ইলেকট্রনিক্স গুডসগুলো রেখেছিলাম তার ঠিক পিছন সাইডে একটা ছোট মেলার মতো, বেশ বহু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে ওই ভেতরে যে রামলালার মূর্তিটি রয়েছে তার সেম ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছে, 250 টাকা চাইছে, দেখা যাক। এখানে কিন্তু যথেষ্ট দাম দর চলে, আমরাও বেশ খানিকটা কম দামেই পেয়েছিলাম। যাই হোক, এবার আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। আর তাড়াহুড়োতে একটা কথা বলা হয়নি, যারা অনলাইনে সুগম দর্শনের টিকিট বুক করবেন তারা অবশ্যই সঙ্গে প্রিন্ট আউট নিয়ে আসবেন। তবে পুরো সময়টা কিন্তু ঘন্টাখানেক সময় লাগছে একেবারে গেটের সামনে থেকে দর্শন করে আবার ফিরে আসতে। আমরা এই যে একদম গেটের সামনে চলে এসেছি। আপনারা শ্রী প্রসাদম রেস্টুরেন্ট, আমরা রাতের খাবারটা খেয়েছিলাম শ্রী প্রসাদম রেস্টুরেন্ট থেকে। দামটা একটু বেশি তবে বেশ সুস্বাদু ছিল। মন্দিরের যে গেট ঠিক তার সামনে, এই হচ্ছে আমরা খাড়ি নিয়েছি, এই খাড়িতে হচ্ছে 210 টাকা। এটা হচ্ছে 210 টাকার শাড়ি, কেমন বলো? বেশ দারুণ, রায়তাটা খুবই তেজ। আজকের গল্প এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।